চট্টগ্রামের এনায়েত বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 127তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক হাজী এম এ কালাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয় এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।